সম্মানিত উপস্থিতি একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেব আজ যে দোয়াটি যদি আমরা পড়তে পারি আমরা যেই কাজে হাত দেব সেই কাজে আমরা সফল হব সুবহানাল্লাহ পড়ি দিনের শুরুতে যদি আমরা শুধুমাত্র একবার পড়তে পারি একবার একবার যদি দিনের শুরুতেই আমরা এই দোয়াটি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই কাজে হাত দেব সেই কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবে যেই দোয়াটি আমি বলবো এই দোয়াটি সিহাসিত্তার অনেকগুলো গ্রন্থের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 3482 নম্বর হাদিসে এসেছে আবু দাউদ শরীফের 1549 নম্বর হাদিসে এসেছে নাসাই শরীফের 5600 নম্বর হাদিসে মুসনাদে আহমদের 6500 নম্বর হাদিসে এসেছে أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها আপনার জন্য বিনয় বিনয় হয় না অমিন নাফসিন লা তাশবা এমন নফস থেকে পানা চাই যেটা পরিতৃপ্ত হয় না অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা এবং এমন দোয়া থেকে আপনার কাছে পানা চাই যেই দোয়া করলে দোয়া কবুল হয় না তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দিক ইঙ্গিত করেছেন প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি যদি বেশি বেশি পড়তে পারি আল্লাহ পাক আমাদেরকে আলেম দান করবেন ছাত্র ভাইরা ও ছাত্র ভাইরা মনে রাখবেন এই দোয়াটি যদি পড়তে পারি আলেমে বরকত দান করবেন আমাদের আলেম যেন ভবিষ্যতে আমার জন্য উপকার হয় আল্লাহ তৌফিক দান করবেন দুই নম্বর হলো আমাদের কলবটা আল্লাহর জন্য হয়ে যাবে কলবটা আল্লাহর জন্য বিনয় অবনত হবে তিন নম্বর হলো আমাদের নফসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিতৃপ্ত করে দিবেন অল্প তুষ্টি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বর হলো আমি যেই দোয়া করব আল্লাহ সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন সুবহানাল্লাহ হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা বিশাল হাদিস হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এখানে আমি যতটুকুন বলেছি এতটুকুন আমরা প্রতিদিন পড়ব যদি আমরা প্রতিদিন এতটুকুন পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাজের ভিতরে সফলতা দান করবেন আবারো আমি আপনাদের জন্য দোয়াটি বলে দিচ্ছি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা এই দোয়াটি করে করে আমরা কাজে হাত দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কাজের ভিতরে বরকত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কাজের ভিতরে বিজয় দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন